হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে দারুণ মজার ঢেঁড়সের তরকারি। তো প্রথমে আমি একটা হাঁড়ি গরম করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি কিছুটা চিংড়ি মাছে অল্প করে হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, এপিটুপিত দুইবার লাল হয়ে আসলে উঠিয়ে নিব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এখন ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি ভাজার দরকার নেই, হালকা নরম হয়ে আসলেই দিয়ে দিব এক টি স্পুন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব অল্প করে কিছুটা পানি, কারণ পরবর্তীতে আমরা গুঁড়া মশলা ব্যবহার করলে যেন নিচ দিয়ে লেগে না যায়। এবার দিয়ে দিব 2 টিস্পুন মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমন জাল খান। এখন দিয়ে দিলাম 1.5 টিস্পুন হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আরও কিছুটা পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা কষাতে কষাতে নিচ দিয়ে পুড়ে না যায়। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপরে তেল উঠে আসবে তখনই দিয়ে দিব ঢেঁড়স। আমি 1/2 কেজি ঢেঁড়স নিয়েছি, ভালোভাবে ধুয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তরে রাখতে পারেন। এখন ঢেঁড়সগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলাটা মিডিয়াম হিটে করে। 5 মিনিট পরে ফিরে আসলাম। ঢেঁড়সগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 কাপের মতো পানি। পানিটার ভিতরে আমাদের ঝোলও থাকবে আর ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে আমাদের ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিছুটা ঘন হয়ে আসবে। দশ মিনিট পরে ফিরে আসলাম। এখন দিয়ে দিব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুটা নেড়ে ছেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এই 5 মিনিটের ভিতরে আমাদের ঝোলটা আরও কিছুটা ঘন হয়ে আসবে, চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন জলটা কতটা ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে একটা বাটিতে ঢেঁড়সগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই মজাদার তরকারিটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।